এরপর মোহাম্মদ হাসান আপনি লিখেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহরিস টাইম দেখে কি সাহারি ও ইফতার করা যাবে কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয় অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং সাহরির যে টাইম এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহারি করতে পারেন মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কি না এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন এজন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর ইফতার করতে আর কোনো বাধা নেই আজান দিতে দেরি হোক অথবা না হোক অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহারি মেনটেন করবেন সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কি না আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন কোনো অসুবিধা নেই